আসসালামু আলাইকুম আমরা এখন দেখব পায়রা বন্দর কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ এর এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি শুক্রবার চেষ্টা করি যে কোনো চাকরির পরীক্ষার পর গণিত সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য অঙ্ক শুরু হবে একুশ নম্বর অঙ্ক দিয়ে একুশ নম্বর অঙ্ক ছিল নাইনটি সংখ্যাটি কোন সংখ্যার সিক্সটি সিক্স অ্যান্ড টু থার্ড পার্সেন্ট অর্থাৎ নব্বই কোন সংখ্যার ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট তাহলে আমরা ধরে নিই সংখ্যাটি এক্স এক্স এর সিক্সটি সিক্স অ্যান্ড টু থার্ড পার্সেন্ট ইকুয়েল টু হবে হচ্ছে নব্বই এই এক্স মানটা আমাদের বের করতে হবে বা এটা কি লেখা যায় হচ্ছে এক্স ইন্টু টু হান্ড্রেড বাই থ্রি ডিভাইডেড বাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্টেজটা তুলে দিলে আমরা জানি হান্ড্রেড দ্বারা ভাগ করতে হয় ইকুয়েল টু নাইনটি বা এক্স ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ওয়ান থার্টি ফাইভ এই ওয়ান থার্টি ফাইভ হবে হচ্ছে সংখ্যাটি এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার বাইশ নাম্বার বাইশে বলা আছে দুইটি ঘন্টা যথাক্রমে আট মিনিট এবং ছয় মিনিট অন্তর বাজে দুপুর বারোটায় দুইটি ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে তো একটা বাজে হচ্ছে ছয় মিনিট পর একটা বাজে হচ্ছে আট মিনিট পর এটার নিয়মটা হচ্ছে লশাঘ করতে হয় লশাকু করতে গেলে আমরা দুই দিয়ে করবো তিন আর চার তো দুই ইন্টু তিন ইন্টু চার ইকুয়েল টু আসবে হচ্ছে তিন দোকানে ছয় চার ছয় চব্বিশ মিনিট অর্থাৎ চব্বিশ মিনিট পরপর বাঁচবে চব্বিশ মিনিট পরপর বাজার মানে হচ্ছে যেহেতু বারোটার সময় বেজেছিল তাহলে পরবর্তী সময় বাঁচবে হচ্ছে বারোটা চব্বিশ মিনিটে তা বারোটা চব্বিশ মিনিট হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তেইশ নাম্বার তেইশে বলা আছে ইফ রুট অভার ফাইভ হোল টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ইকুয়েল টু টোয়ান্টি ফাইভ দেন এক্স ইকুয়েল টু হোয়াট তো রুট ওভার ফাইভ হোল টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান টু টোয়েন্টি হলে এক্সের ভ্যালু কত তো এটা করলে আমরা পাবো হচ্ছে রুট ফাইভ হোল্ড টু দি পাওয়ার টু লেখা যাবে হচ্ছে রুট ফাইভ টু পাওয়ার ফোর যেহেতু পাওয়ার পাওয়ার সমান তা বেস বেস সমান অর্থাৎ বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হবে এখানে টু এক্স প্লাস বা

ওয়ান ফোর ফোর তাহলে এখন যদি আমরা করি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু লিখে যাবে নাইন ইন্টু সিক্সটিন এক্স স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে থ্রি ইন্টু ফোর তো আবার এক্স করলে আমাদের রুট করতে হবে হচ্ছে থ্রি ইন্টু ফোর ইকুয়াল টু আসবে হচ্ছে টু রুট থ্রি এই টু রুট থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর অথবা এটা সরাসরি করতে গেলে আমরা টু রুট থ্রি হোল্ড দি পাওয়ার ফোর লিখতে পারি তাহলে এক্স ইকুইয়াল টু আসবে হচ্ছে টু রুট থ্রি থ্রিটি হবে এই প্রশ্নের উত্তর টু রুট থ্রি

তো এই মানটা এখানে চেয়েছে আসবে হচ্ছে থার্টি ফোর অর্থাৎ বয়ের মান হবে হচ্ছে থার্টি ফোর এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ছাব্বিশ ছাব্বিশে বলা আছে দুটি সংখ্যার গুণ ফল দুই সংখ্যা দুইটির গসাগু উনিশ হলে ছোট সংখ্যাটি কত তো আমরা লসাগোটা বের করি লসাগু আসবে হচ্ছে লসাগু আসবে হচ্ছে দুই এক ছয় ছয় ভাগ আসবে হচ্ছে উনিশ অর্থাৎ লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ হবে হচ্ছে লসাগু আর গসাগু হবে হচ্ছে উনিশ তো ছোটো সংখ্যাটা সবসময় গসাগু হয় যেহেতু এটা মৌলিক সংখ্যা সেই ক্ষেত্রে আর ছোটো আর হতে পারে না সেই ক্ষেত্রে উনিশ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার সাতাশ নাম্বার সাতাশে বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য তেরো মিটার হলে ত্রিভুজ্রীর ক্ষেত্রফল কত তো একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি এটা যদি হয় তেরো তাহলে আমরা জানি এটা হবে বারো আর এটা হবে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ বারো তেরো হচ্ছে এটা হিসাবটা সেই ক্ষেত্রে ভূমি পাঁচ লম্ব যদি বারো ধরি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচ বারো অংশ ডিভাইড বাই টু ইকুয়েল টু আসবে হচ্ছে তিরিশ বর্গমিটার তিরিশ বর্গমিটার হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি এইট টোয়েন্টি এইটে বলা আছে আঠারো ফুট এবং বারো ফুট মাপের ফ্লোর সর্বোচ্চ বর্গাকৃতির বর্গ ফুট মাপের কতটি টাইলস দ্বারা ঢাকা যাবে অর্থাৎ একটা মাঠ আছে ধরেন এরকম আঠারো ফুট বাই বারো ফুট তো এদিকে আঠারো এদিকে আছে হচ্ছে বারো এটা হচ্ছে মেঝে তো এটাকে যদি দুই ভাগ করি তাহলে ছয় ছয় করে ভাগ হয় আর আঠারোকে যদি তিন ভাগ করি তাহলে ছয় 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 করে ভাগ হয় এখন যদি আমরা এই ব্লকগুলি তৈরি করি তাহলে আমরা বলতে পারি এটা ছয় ইন্টু ছয় এটা বর্গাকৃতির কৃতির এটা বর্গাকৃতির কৃতির এইটা কৃতির এই সবগুলি বরকার কৃতিরিশ ক্ষেত্রে ব্লক লাগবে হচ্ছে এই ছয় হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার উনত্রিশ নাম্বার উনত্রিশে বলা আছে ব্যাসার্ধ তিরিশ পারসেন্ট হ্রাস পাওয়াতে একটি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেলো এটা একটা কমন একটা অঙ্ক ব্যাসার্ধ তিরিশ পার্সেন্ট হ্রাস পাওয়াতে আমরা ধরে নেব হচ্ছে দশ আর তিরিশ পার্সেন্ট এখান থেকে কমে গেলে আসবে হচ্ছে সাত তো দশের বর্গ হচ্ছে একশো আর সাতের বর্গ হচ্ছে ঊনপঞ্চাশ একশো থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে আসবে হচ্ছে একান্ন পার্সেন্ট এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রেও একই সিস্টেম বৃত্তের ক্ষেত্রেও একই সিস্টেম এর কারণটা হচ্ছে পাই আর স্কোয়ার এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে পাই আর স্কোয়ার অর্থাৎ পাই বেসার্ধ স্কোয়ার এটা করলে আপনার একান্ন পার্সেন্টই আসবে আর দশ ধরার মূল কারণটা হচ্ছে আমরা একশো বেস ভ্যালু করে নিলাম সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয় একান্ন পার্সেন্ট হবে হচ্ছে ক্ষেত্রফলের ফলের হ্রাস এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার তিরিশ নাম্বার তিরিশে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল টু থ্রি হলে অ্যাটু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ওয়াই অ্যাটু দি পাওয়ার ফোর এর মান কত তো এটা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার ইকুয়েল টু এর ভিতরটাকে আবার করা যায় হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এটিটা কাটাকাটি করলে এই টুটা হচ্ছে এইটা স্কোয়ারটা হচ্ছে ইকুয়েল টু আমরা যদি এখন মান বসাই তাহলে পাবো হচ্ছে থ্রি স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু থ্রি স্কোয়ার ইকুয়েল টু তিন তিকা নয় মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস টু ইকুয়েল টু আসবে ফোরটি নাইন মাইনাস টু ইকুয়েল টু আসবে হচ্ছে 47 সেভেন এই ফোরটি সেভেন হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে তার সমাধান বা কারেকশান দেওয়ার জন্য ধন্যবাদ